আমরা গতকালকে একটু দেখছিলাম, সেখান থেকেই আমরা শুরু করবো। আমরা আজকে অর্ধ শেষ করবো, এরা আসলো না, আমি আগাবো। দেখ মা, উৎপাদন কি? তাহলে প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহারের উপযোগী করাকেই উৎপাদন বলা হচ্ছে। অধ্যাপক ক্যান ক্লোসের মতে, বিক্রয়ের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করা হয় তাকে বলা হচ্ছে উৎপাদন। এটা আরো যদি সোজা করে বলো, তাহলে প্রকৃতি প্রদত্ত সম্পদের ব্যবহার করে নতুন উপযোগ সৃষ্টি করে, এক কথায় শেষ, সেটাই হচ্ছে আমাদের উৎপাদন। তাহলে বৈশিষ্ট্য সমূহ কি? দেখো, এখানে বলছে উৎপাদন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে অধিকতর ব্যবহার উপযোগী, যেমন কাঠ কেটে যে আমরা তৈরি করছি, তাহলে আমরা তো গাছ ব্যবহার করতে পারি না, তার মানে কি ওইটাকে প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহার করে আমরা নতুন উপযোগ তৈরি করছি। তারপর তো বলছে বিভিন্ন উপকরণের সমন্বয়। দেখো তো এখানে অনেকগুলো উপকরণের সমন্বয় আছে না, কাঠ আছে, লোহা আছে, অনেক কিছু আছে। তারপর বলছে এই উপকরণ প্রকৃতি এবং অন্য কোনো স্থানের উৎপন্ন দ্রব্য সামগ্রীকে ব্যবহার করা যায়। যেমন দেখো তুমি যে বোরকাটা পরে আছো, এটা কাপড় না, চূড়ান্ত দ্রব্য। এটা প্রথমে কি হয়েছে? প্রকৃতির থেকে সুতা, মানে তুলা 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 থেকে আর একটা ফার্ম কি তৈরি করেছে, সেটাকে সুতা তৈরি করছে, তারপরে আর একটা ফার্ম আসে সেটাকে কাপড়ে পরে। তাহলে কাপড় হচ্ছে আমাদের সর্বশেষ চূড়ান্ত দ্রব্য। তো উৎপাদন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত কোনগুলো? এগুলো হচ্ছে বস্তুগত। অবস্তুগত কোনগুলো যে আমি তোমাকে পড়াচ্ছি, যেমন ডাক্তারের, সরি থাক থাক থাক, এগুলো হচ্ছে ডাক্তারের সেবা, নার্সের সেবা, এগুলো হচ্ছে অবস্তুগত। তাহলে হ্যাঁ, উৎপাদনের ক্ষেত্রে বিনিময় মূল্যকে প্রাধান্য না দিয়ে বাড়তি উপযোগ সৃষ্টি করাকেই উপযোগ কি করা হবে, পূর্ণ বিবেচ্য, মানে বিবেচনা করা হবে। কারণ এখানে মূল্য কত হবে সেটা বড় কথা না, আমার এখান থেকে উপযোগ কেমন সৃষ্টি হবে। এমা, তোমরা একটু আস্তে কথা বলো বাবা। তাহলে এখন দেখো, উপযোগের শ্রেণী বিভাগ আমরা এই ছয় ভাগে উপযোগকে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থান ভিত্তিক, একটা হচ্ছে রূপ ভিত্তিক, সময় ভিত্তিক, সেবা ভিত্তিক, মালিকানা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক। তাহলে বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে, এমা তোমাদের কথাগুলো কানের মধ্যে আসতেছে, মেম আর একটু আস্তে কথা বলো। তাহলে আমরা কি বলতেছি যে স্থান পরিবর্তন করে, যেমন একটা গোলাপ ফুল যদি জঙ্গলের মধ্যে থাকে বিশাল বড়, কেউ দেখার নাই, তাহলে ওর কোনো উপযোগ আছে? বাট ওইটা যদি আমাদের গ্রামের টবে, আমাদের যদি বাসার টবে রাখা হয়, তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, মানে উপযোগ বৃদ্ধি পাবে, মানে অবস্থানের প্রেক্ষিতে। আবার চাল ডাল ফলমূল, যেমন আমাদের গ্রামের দিকে দাম কম, শহরের দিকে আসলে দাম বেশি, তার মানে স্থান পরিবর্তন হলে উপযোগের সৃষ্টি হয়। রূপ পরিবর্তন, যেটা বললাম যে গাছ থেকে আমরা যেমন কাঠ পাইছি, কাঠ থেকে আমরা জিনিস তৈরি করছি, মানে কি এটা আমাদের রূপের পরিবর্তন হয়েছে। সময় ভিত্তিক, এই যে এখন মনে করো যে বাঁধাকপি ফুলকপি পাওয়া যাচ্ছে, এটা যদি আমরা গরমের সময় চাই, তার মানে সময়ের উপরও আমার উপযোগ নির্ভর করে। সেবা ভিত্তিক, যে শ্রম এবং সেবা ভিত্তিক কাজের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়। এখানে এটা বানানটা ভুল আছে, এখানে হবে শিক্ষক, শিক্ষক হবে এটা, ডাক্তার, সেবিকার সেবা, যেগুলো আমি বলে গেলাম। মালিকানা, বস্তুর মালিকানা পরিবর্তন হলে উপযোগের সৃষ্টি হয়। যেমন ধরো কোনো এক, এই যে আমাদের যে বোনাপাড়া রেলওয়ে জংশন জায়গাগুলো আছে, এগুলো যদি মালিকানাধীন দেওয়া হয়, তাহলে সেখানে হয় বিল্ডিং হবে, নাহলে চাষাবাদ হবে, তার মানে কি মালিকানা পরিবর্তন হলে উপযোগের সৃষ্টি হবে। জ্ঞান বিকাশ, এই যে আমি তোমাকে দিচ্ছি, তার মানে তুমি যখন গ্রহণ করে কি করবা, কাজে লাগাবা, সেটাই হচ্ছে আমার নতুন উপযোগের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান বিকাশ গত। এখন হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ নিয়ে আমরা কথা বলবো। তাহলে উৎপাদন সৃষ্টির সঙ্গে হয়, একটু লঙ্গে হয়ে আছে, মানে বানানগুলো একটু ভুল হয়ে আছে। উৎপাদনে যে বস্তুগত বা উৎপাদক বা ফার্ম বা ব্যক্তিগত সাহায্য গ্রহণ করতে হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। হ্যাঁ, এখানে আমার উৎপাদনের উপকরণ, যেমন হচ্ছে ধান উৎপাদন করতে আমার কি লাগছে, জমি, শ্রম, বীজ, লাঙল, পানি, সার প্রভৃতি, এগুলো হচ্ছে আমার উপাদান। কিন্তু আমরা মূলত এখানে উপাদান বলবো হচ্ছে চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, কারণ প্রযুক্তির উপর নির্ভর করে উৎপাদন আবার দুই প্রকার। না না না, এই দেখো বুঝে দিচ্ছি, আমি হচ্ছে শ্রমিক আর আমি যে একটু পড়াচ্ছি এটা হচ্ছে শ্রম। শ্রম হচ্ছে তোমার লেবার, শ্রমিক হচ্ছে লেবার, আর শ্রম হচ্ছে তার মজুরি, ওয়েজ, মানে এর বিনিময়ে আমি টাকা পাবো না, সেটা হচ্ছে আমার যখন আমাকে দেয়া হবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে শ্রম। শ্রম হচ্ছে একটা জীবন্ত ধারণ, যতক্ষণ থাকবে বেঁচে ততক্ষণ কাজ করতে পারবে, যে মারা গেল ফান নাই। তাহলে এটা হচ্ছে আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রযুক্তিগত আর একটা হচ্ছে, একটা মূলধন নিবিড় আর একটা হচ্ছে শ্রম নিবিড়। তথা আমরা যখন শুধু কি করব, শ্রম ব্যবহার করবো, এটা
হ্যাঁ, এই যে দেখো এখানে আমরা কি বলতেছি, প্রথমে মূলধন নিবিড়, তার মানে মূলধনটা বড়, শ্রমটা হচ্ছে ছোট, ছোট। এখানে এসে বলতেছি হচ্ছে শ্রম নিবিড়, তখন হচ্ছে আমার শ্রমটা বড়, শ্রমটা বড়, মূলধনটা ছোট, আর ছোট, নিরপেক্ষর ক্ষেত্রে আমরা বলতেছি দুটোই সমান। দুটোই সমান। তো অর্থনীতির উৎপাদন উপকরণ হচ্ছে আমাদের এই চারটা, ভূমি, ভূমি, শ্রম, শ্রম, মূলধন, মূলধন, সংগঠন। সংগঠন। এখন উৎপাদন চিত্র আসবে তোমার, অটোমেটিক আসবে, তুমি বললেও আসবে না বললেও আসবে। তাহলে ভূমির গুরুত্ব, ভূমির মধ্যে কি কি আছে দেখো, ভূমি বলতে মাটি, পানি, আলো, পানি, বাতাস, আলো, মানে বাতাস, প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে সবকিছু সবকিছু ভূমি। আমাদের ভূমির মধ্যে। তাহলে এখানে বলে দিচ্ছে দেখো বৈশিষ্ট্য, ভূমি প্রকৃতির দান, ভূমি ভূমির যোগান দাম নেই, ভূমির যোগান যোগান সীমাবদ্ধ। সীমাবদ্ধ তুমি চাইলে কি আমি তুমি আমি জমি বাড়াতে পারবো? না, কারণ একটা পুকুর কাটে যদি আর একটা পুকুর ভরে তাহলে আর একটা পুকুরের সৃষ্টি হবে, তার মানে এটা প্রকৃতি প্রদত্ত একটা সীমাবদ্ধ। তারপরে বলছে ভূমি আদি অক্ষয় উর্বরা শক্তির পার্থক্য আছে, অবশ্যই উর্বরা শক্তির পার্থক্য আছে, কোনো জমি 20 মন হয় কোনো জমি 10 মন হয়। আচ্ছা তাহলে ভূমি স্থানান্তর যোগ্য, হস্তান্তর যোগ্য হলেও স্থানান্তর যোগ্য নয়, মানে মালিকানার পরিবর্তন হয় কিন্তু এক জায়গা থেকে এক জমি আর জায়গা জায়গায় থেকে নেওয়া জমি সম্ভব উঠানে নয়। ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। শ্রমের গুরুত্ব, দ্রব্য এবং সেবা উৎপাদনে নিয়োজিত মানুষের শারীরিক শারীরিক ও ও মানসিক মানসিক কর্ম কর্মপ্রচেষ্টাকে প্রচেষ্টাকে শ্রম শ্রম বলে। হয়। এবার এই দেখো শ্রমের সংজ্ঞা, দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক মানসিক ও মানসিক শ্রম কর্মপ্রচেষ্টাকে বলে। শ্রম বলে, শ্রমিক বুঝতে বলে পারছো? হচ্ছে যে করে, আর যে কাজটা করে। এর বৈশিষ্ট্যগুলো কিভাবে দেখো, শ্রম একটি জীবন্ত উপকরণ, যতক্ষণ জীবন আছে ততক্ষণ কার্যকর। তারপর হচ্ছে শ্রম একটি শ্রমিক গতিশীল গতিশীল উপকরণ, দেখো উপকরণ, তো চলতে আমি ওখানে পারে, বসেছিলাম ওখান থেকে এখানে আসছি, তাই আমি যদি বেঁচে থাকি তাহলে আগামীকালও আসবো, তার মানে কি এটা গতিশীল, গতিশীল, এই যে থাকে স্থানান্তর নয়। শ্রম এবং শ্রমিক পরস্পর পরস্পর অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য, মানে শ্রম ছাড়া শ্রমিক ছাড়া শ্রম হবে না, ঠিক আছে? শ্রমের দক্ষতা দক্ষতা শ্রমিক ভেদে শ্রমকে ভিন্ন হতে পারে, ভিন্নতা আমি হয়তো হতে ভালো পারে, পড়াইতে পারি না আর একটা ভালো আরেক পড়াইতে পারি, তার মানে কি দক্ষতার দক্ষতার ডিফারেন্স আছে, বিকাশ হচ্ছে। শ্রম সঞ্চয় করে রাখা যায়, যেমন আমি গত অ্যাক্সিডেন্টের পর থেকে পড়াইতে পারিনি, তার মানে কি আমি সঞ্চয় করে রাখতে পারছি, পারি নাই। আচ্ছা তারপরেতে স্বল্পকালে শ্রমিক জোগাড় সীমাবদ্ধ, সীমাবদ্ধ। এই যে এই প্রতিষ্ঠানের কথা চিন্তা করো, এখানে ইকোনমিক্সের স্যার আছে, ওর আইজুলক কলেজ দেখো, ডিগ্রি কলেজ দেখো, 3 জন 4 জন করেছে, তার মানে কি পরিবর্তন এটা আমার স্বল্পকাল, এটা যদি আবার ডিগ্রি কলেজ হতো বা অনার্স কলেজ হয় কোনো দিন, তখন কি হবে, এখানে 3 জন 4 জন স্যার চলে আসবে এক দিবার মধ্যে, তার মানে স্বল্পকালে এটা আমাদের সীমাবদ্ধ। মূলধন কি, তা অর্থনীতির মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদ, উৎপাদিত সম্পদ, যেমন এটা আমার মূলধন, এই যে কম্পিউটার ব্যবহার করে তোমাকে পড়াচ্ছি এটা আমার মূলধন, মূলধন। তাহলে বস্তুর সেই অংশ যা পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার হয়, এটা পরবর্তীতে ব্যবহার হচ্ছে না, বারবার ব্যবহার হচ্ছে। তাহলে বৈশিষ্ট্য কি, মূলধন মূলধন উৎপাদন উৎপাদন কাজে নিয়োজিত কাজে বলে তা নিয়োজিত বলে উৎপাদনশীল, তা এটা কিন্তু উৎপাদনশীল, কোশ্চিন হয়, মূলধন মূলধন উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনশীল বলে তা উৎপাদনশীল কেন, উৎপাদনশীল কেন, প্রশ্নটা এরকম হয়। তাহলে অ্যান্সার হচ্ছে যে মূলধন সঞ্চয়ের না, মূলধন হচ্ছে উৎপাদন কাজে উৎপাদন নিয়োজিত। কাজে বারবার তৈরি করা হয়। আপনি বাসে গেছেন স্যার, আপনি বাসে গেছেন। আচ্ছা তাহলে বলা হচ্ছে মূলধন দেখো সঞ্চয়ের ফল, সঞ্চয়ের আমরা যে সঞ্চয়গুলো করি পরবর্তীতে আমরা জমি, জামা বা জমি অনেক কিছু কিনি না, যেমন জামা কাপড়ই কিনি, তার মানে কি আমরা আগে সেটাকে সঞ্চয় করি, সঞ্চয় তাহলে মূলধন হচ্ছে আমার সঞ্চয়ের ফল, অতীতে ফসলই হলো বর্তমান বর্তমানে মূলধন, মূলধন, মূলধনের উৎপাদন ব্যয় আছে, এটা তৈরি করছে আমার খরচ হয়েছে না, তাহলে উৎপাদন ব্যয় আছে মূলধন, হয় এটা স্থায়ী হচ্ছে স্থায়ী স্থায়ী উপাদান। স্থায়ী তো উপাদান, ভবিষ্যতের আয়ের প্রত্যাশায় মূলধনের সৃষ্টি হয়, মূলধন গতিশীল এবং অসমজাতীয়, সমাজে এটাও মূলধন এটাও মূলধন, দেখো দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, নাই, দেখতে হ্যাঁ অসমজাতীয় কিন্তু একটার সাথে আর একটা কিন্তু আবার নিবিড় সম্পর্ক আছে, আমরা যদি ভেতরের দিকে লক্ষ্য করি দেখো, এটা ছাড়া আমি এটা ল্যাপটপটা কোথায় রেখে পড়াবো, তাই না? অবশ্য জিনিসটা দেখতে কিন্তু অসম সামঞ্জস্য অসমজাতীয় অন্যরকম, হয়, তাহলে মূলধন গতিশীল এবং অসমজাতীয়। সংগঠনের গুরুত্ব, তাহলে উৎপাদনের উপকরণ যেমন ভূমি, শ্রম এবং মূলধনকে যে সংগ্রহ করে বা সমন্বয় করে সে হচ্ছে সংগঠন। বৈশিষ্ট্য কি হচ্ছে দেখো, সংগঠন, সংগঠক উদ্যোক্তা এক ধরনের ব্যক্তিগত মানসিক শ্রম, যেমন কোনো কলকারখানার মালিক সে কি নিজেই উদ্যোক্তা নিজেই মালিক, নিজেই আবার সংগঠন ঝুঁকি বহন করে মূলধন বিনিয়োগ করে, ধরো এক মিতু বেকারি প্রথমে যখন আসছে তখন কি এত বড় ছিল, এত বড় ছিল না, তার মানে ঝুঁকি নিয়েছে যে আমার উৎপাদন করা এই জিনিসগুলো বিক্রয় হবে কি না, তার মানে সে ঝুঁকি বহন করে, কিন্তু তার বিনিময়ে যে শ্রমিক নিয়োগ করে তাই তো দিতেই হবে টাকা, দিতেই হবে টাকা, মূলধন কিনছে তার জন্য টাকা দিতেই হবে। এমন কি বলছে দেখো, সংগঠন উৎপাদন কাজ পরিচালনা এবং উৎপাদন তত্ত্বাবধান করে, সংগঠন তাই করে না, মালিক, মালিকও যে সংগঠক, সে সংগঠন
পারিশ্রমিক হিসেবে কাজ মুনাফা অর্জন করে। যেমন কারখানা মালিক কি ওখান থেকে বেতন নেয়? ও তো বেতন দেয়, বেতন নেয় না, সে কি করে? দ্রব্য বিক্রয় করে। এদের মার দিব কিন্তু আমি। আচ্ছা, তাহলে সংগঠন হচ্ছে জীবন্ত উপকরণ। এটা আমরা দেখে আসলাম বিভিন্ন ধরনের সংগঠনের দক্ষতা অবশ্যই বিভিন্ন হবে, যেহেতু মানুষ ভিন্ন, যেমন বিভিন্ন ধরনের মানুষের পার্থক্য তো বিভিন্ন রকম হবেই। আচ্ছা, এই যে দেখো এখানে কি, এ শ্রমিক, এটা কি ফসল, এটা উৎপাদন করতে আমরা কি ব্যবহার করছি? ভূমি করছি, শ্রম ব্যবহার করছি, উইথ মূলধন ব্যবহার করছি। তাহলে এই জমির যিনি মালিক তিনি হচ্ছে সংগঠক বা উদ্যোক্তা বা ফার্ম। আর তাহলে এ হচ্ছে শ্রমিক, শ্রমিক কখন? যখন সে শ্রম দিচ্ছে। আর এগুলো তো আমার প্রকৃতি প্রদত্ত। আচ্ছা, এরপর দেখো আমাদের এই যে দেখো অটোমেটিক চলে আসছে উৎপাদন অপেক্ষক। অন্যান্য উপকরণ স্থির, উৎপাদনে পরিবর্তনশীল উপকরণ তথা শ্রম ও মূলধন, এখানে খটা কিন্তু এল হবে, হ্যাঁ, এবং উৎপাদন কিউ এর মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষকে যে সকল বিষয় নির্ভরশীল, কিউ ইকুয়াল টু এফ অফ এল এ এল বি কে এ ও, এখানে এই জিনিসগুলো কি আমরা একটু দেখি। কিউ হচ্ছে আমার উৎপাদন, এফ হচ্ছে অপেক্ষক, এল এ হচ্ছে ভূমি যা স্থির, এল বি শ্রম যা স্বাধীন চলক, কে মূলধন যা স্বাধীন চলক, ও হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন যা অধীন চলক, এ হচ্ছে দক্ষতা ওদের অপেক্ষক। মানে এগুলোর পরিবর্তন হলে, যে এগুলোর পরিবর্তন হলে উৎপাদনের পরিবর্তন হবে, শ্রম বা মূলধনের পরিবর্তন হলে তাহলে কি হবে? মূলধনে উৎপাদন পরিবর্তন হবে কার সাপেক্ষে? এফের সাপেক্ষে। এই জন্য এফ হচ্ছে অপেক্ষা, নির্ভরশীলতার সম্পর্ক। এখন দেখো আমার একটা সূচি দেয়া আছে, এই অপেক্ষকের সাপেক্ষে আমার একটা সূচি দেওয়া আছে। আমরা এলটাকে স্বাধীন চলক ধরছি আর কেটাকে অধীন চলক, এই জন্য কে এখানে নাই। তাহলে আমি দেখো লিভার পরিবর্তন করতেছি, আমার উৎপাদন পরিবর্তন হচ্ছে। তাহলে আমার যখন জিরো লিভার তখন উৎপাদনও জিরো, যখন এক উৎপাদন হচ্ছে দুই। এক পর্যন্ত দেখো সর্বোচ্চ উৎপাদন আমার বারো, যখন আমার কি পাঁচ, যেই মাত্র আমি ছয় নিয়োগ করতেছি ওই মাত্র আমার উৎপাদন কমে যাচ্ছে। তার মানে এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। প্রথমে আমার ক্রম বর্ধমান হারে বাড়বে, তারপরে ক্রমহ্রাসমান সর্বোচ্চ, তারপরে কমতে থাকবে কিন্তু ঋণাত্মক হবে না, ঠিক আছে? না, তখন আমাদের আর একটা রেখা চলে আসবে, তখন এমপি চলে আসবে, মানে মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন রেখা চলে আসবে, সেটাও আসবে। চিত্রে কি বলতে, দেখো শ্রম নিয়োগ বৃদ্ধি করলে উৎপাদনও বৃদ্ধি পায়, তবে প্রথম দিকে উৎপাদন অধিক হারে বাড়লে শেষ দিকে ক্রমহ্রাসমান হারে বাড়ে, মানে আস্তে আস্তে উৎপাদন কমে যাবে। ধরো এক বিঘা জমিতে কলা লাগানো হয়েছে, পাঁচ বছর ধরে উৎপাদন করা হচ্ছে, তাহলে প্রথম বছর যে পরিমাণ কলা হয়েছে যত ভালো, পঞ্চম বছরে কি তাই হবে? হবে না, তার মানে কি আস্তে আস্তে কমে যাবে। এখন উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য কি দেখো, এখানে বলছে উৎপাদন একটি প্রবাহ ধারণা নির্দেশ করে বস্তুগত উৎপাদনের সাথে বস্তুগত উৎপাদন সম্পর্ক, মানে এই উপকরণের সাথে, এটা আমার বস্তুকরণের সাথে অবশ্যই বস্তুগত উৎপাদন নির্দেশ করে। আর তারপরে কি বলছে, প্রযুক্তি বা কারিগরি জ্ঞান বিদ্যমান, কারিগরি জ্ঞান না থাকলে এটা তৈরি করা যেত না। নির্দিষ্ট সময় সাপেক্ষে উৎপাদন সম্ভব, এর নির্দিষ্ট অনুপাতে উপকরণ সংমিশ্রণ ঘটে, উৎপাদন মূলধন নিবিড় না শ্রম নিবিড় তা নির্দেশ করে। মানে যদি আমি মূলধনটা স্থির রেখে শ্রমের সাপেক্ষে করি তাহলে শ্রম নিবিড়, আর যদি শ্রম স্থির রেখে মূলধনের সাপেক্ষে করি তাহলে হচ্ছে মূলধন নিবিড়। তো উৎপাদন পরিবর্তনের ফলে মাত্রাগত উৎপাদন বৃদ্ধি নির্দেশ করে। উৎপাদন বৃদ্ধি আমাদের হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ আর একটা হচ্ছে মাত্রাগত উৎপাদন, সেটাও আমাদের আসবে। তো উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ এখানে তিন প্রকার দেখাচ্ছে আমাদের, মূলত এটা দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন আর একটা হচ্ছে দীর্ঘকালীন। স্বল্পকালে যদি আমার দুইটা উপকরণের একটা স্থির থাকে তথা এল বা কে, মানে লেবার বা ক্যাপিটাল, ক্যাপিটাল মানে শ্রম বা মূলধনের একটা যদি স্থির থাকে সেটা হবে হচ্ছে আমার স্বল্পকালীন, আর যদি দুটাই পরিবর্তন হয় সেটা হবে হচ্ছে আমার দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন। এবং সমজাতীয় উৎপাদন অপেক্ষক আবার দুই প্রকার, একটা হচ্ছে সমজাতীয় যেখানে হচ্ছে কিউ ইকুয়াল টু এ এল কে, আর অসমজাতীয় ক্ষেত্রে হচ্ছে এল প্লাস কে প্লাস টেন। দেখো এখানে ইনটু অবস্থায় আছে, এখানে গুণন অবস্থায় আছে, এই জন্য এটা অসমজাতীয়। আর কৃষিকাজে উৎপাদন অপেক্ষক দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল ম্যান উৎপাদন অপেক্ষক যেটা ওয়াই সমান সমান এম প্লাস এ আর, আর শিল্প খাতে হচ্ছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক যেটা হচ্ছে কিউ ইকুয়াল টু, হ্যাঁ, এ এল আলফা আর কে বিটা। এখানে কি কি আমাদের দেখো, কিউ বাই ওয়াই হচ্ছে উৎপাদন, এল হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন, এ হচ্ছে কারিগরি জ্ঞান, আলফা হচ্ছে শ্রমের পরামিতি, বিটা হচ্ছে মূলধনের পরামিতি, এক্স হচ্ছে পরিবর্তনীয় উৎপাদন অপেক্ষক, এম হচ্ছে সর্বাধিক উৎপাদন, আর হচ্ছে উৎপাদনের দ্বারা
অনুপাত, এ হচ্ছে স্বাভাবিক সর্বাধিক পরিবর্তন উপকরণের যোগফল, আলফা প্লাস বিটা সমান সমান ওয়ান, একমাত্রার সমজাতীয় উৎপাদন বা স্থির নির্দেশক। মাত্রাগত উৎপাদন নির্দেশ কর। এখন উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ, এটাতে আমার কি বলছিলাম, এই যে কে এর উপরে বার দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার মূলধন স্থির, তার মানে এটা হচ্ছে স্বল্পকালীন। এখানে দেখো কি উৎপাদন, এলো হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন যা স্থির। আর দীর্ঘকালে দেখো এখানে আমার কোনো বার আছে কি, এখানে কিন্তু বার নেই, তার মানে দুটাই পরিবর্তনশীল, এই কারণে এটাকে দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বলা হচ্ছে। এখানে কি উৎপাদন, এল এবং কে দুটোই পরিবর্তনশীল, আর এখানে কি বলা হয়েছে কে স্থির। মানে উৎপাদনের প্রকারভেদ, উৎপাদন হচ্ছে আমার তিন ধরনের, মোট মোট উৎপাদন, উৎপাদন, গড় গড় উৎপাদন, উৎপাদন, প্রান্তিক প্রান্তিক উৎপাদন। উৎপাদন। মোট উৎপাদন কিভাবে পাবো, দেখো উৎপাদনের উপকরণ সমূহ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাই হচ্ছে মোট উৎপাদন। এটাকে টিপি বাই কিউ, এমপি ওয়ান, তার মানে প্রান্তিক উৎপাদন এক, প্রান্তিক উৎপাদন দুই, এন পর্যন্ত যদি হবে সবগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটা হবে আমার টিপি, টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, মোট উৎপাদন। এটা আমরা অন্যভাবেও পেতে পারি এপির সাথে এল যোগ করে, এপি মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, গড় উৎপাদনের সাথে যদি শ্রম গুণ করি তাও আমরা এটা পাবো। আবার এল অফ কিউ ইকুয়াল টু এফ অফ এল কে, এই দুটোকে গুণ করলেও আমরা মোট উৎপাদনটা পাবো। গড় উৎপাদন তাহলে কিভাবে পাবো, মোট উৎপাদনকে শ্রম দ্বারা বা মূলধন দ্বারা ভাগ করলে ভাগ আমরা করলে যেটা যে পাবো উৎপাদন সেটা হচ্ছে সেটা আমাদের গড় উৎপাদন। প্রান্তিক উৎপাদন কি, সর্বশেষ, ওই প্রান্তিক উপযোগের মতো সর্বশেষ এক একক উৎপাদনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। এটা তিন ভাবে প্রকাশ করা যায়, দেখো এমপি সমান সমান টিপিএন, টিপিএন মাইনাস ওয়ান, মানে ধরো 100 একক উৎপাদন করছে, আমি 99 একক বাদ দিলাম, তাহলে কয় একক থাকে, এক একক, এটা হচ্ছে আমার প্রান্তিক। ঠিক সেম টিপি কে ডেল 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 টিপি, মানে পরিবর্তনশীল, মোট উৎপাদন পরিবর্তনশীলকে ডেল এল বা ডেল কিউ দ্বারা ভাগ করে যদি আমরা পরিবর্তনশীল শ্রম দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন বা এমপি বা মার্জিনাল প্রোডাকশন। উৎপাদন বিধি, যে বিধির সাহায্যে উপকরণ নিয়োগ তথা উৎপাদন ব্যয় উৎপাদনের আনুপাতিক পরিবর্তন জানা যায় তাকে উৎপাদন বিধি বলে। উৎপাদন বিধি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ বিধি আর একটা হচ্ছে মাত্রাগত উৎপাদন। এখন স্বল্পকালের জন্য অন্যান্য উপকরণ স্থির থাকবে, সব উপকরণ স্থির থেকে একটি উপকরণ যদি পরিবর্তন হয় সেটা শ্রম হতে পারে, মূলধন হতে পারে, যে কোনো একটা উপকরণ যদি শুধু পরিবর্তন হয় আর সবগুলো স্থির থাকবে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্বল্পকালীন স্বল্পকালীন বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এটা আবার তিন ধরনের, একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান সমানুপাতিক, আর মাত্রাগত উৎপাদন বা একে বলা হচ্ছে দীর্ঘকালীন। এখানে কি বলতেছে, দেখো উৎপাদন একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উপকরণের যে পরিবর্তন হবে, তার মানে এখানে এলো পরিবর্তন হবে, কেও পরিবর্তন, কোনোটাই স্থির নয়, দুইটাই পরিবর্তন হবে, সেটাই হচ্ছে আমাদের দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। বাড়া কমার সাথে সম্পর্ক দুটোই বাড়তে পারে, দুটোই কমতে পারে, মানে আমার কথা হচ্ছে যে লেবারও পরিবর্তন হবে, ক্যাপিটালও পরিবর্তন হবে, এর ফলে আমার উৎপাদনের যে পরিবর্তন এই সম্পর্কটা হচ্ছে দীর্ঘকালীন, কারণ এখানে কোনো উপকরণ স্থির নাই। এটাও আবার তিন ধরনের, দেখো ক্রমহ্রাসমান মাত্রাগত, ক্রমবর্ধমান মাত্রাগত, সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। এই যে দেখো এইবারে চলে আসছে তোমার মূল চিত্র, দেখো টিপি এপি এমপি। এখানে দেখো সূচিতে যখন আমরা 5 একক লেবার দিচ্ছি তখন আমার কি হচ্ছে, প্রান্তিক উৎপাদন শূন্য, মোট উৎপাদন সর্বোচ্চ, গড় উৎপাদন কিন্তু কমছে, কমা শুরু হয়েছে না, এটা কোন স্টেজ বলা হচ্ছে, সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে যায় কি হচ্ছে, দেখো আমি আরো লেবার যদি নিয়োগ করি মোট উৎপাদন কমে গেছে, প্রান্তিক গড় উৎপাদনও কমে গেছে, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে গেছে, এই দেখো প্রান্তিক উৎপাদন নিচে চলে গেছে, তার মানে এই বিন্দুতে আমার উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 20 একক। এরপরে যদি আমি আরো 6 একক লেবার, মানে আরো 1 একক অতিরিক্ত লেবার নিয়োগ করি তাহলে আমার মোট উৎপাদন কমা শুরু হবে, গড় উৎপাদনও কমবে কিন্তু প্রান্তিক উৎপাদন আমার ঋণাত্মক হয়ে যাবে, তার মানে প্রান্তিক উৎপাদন যখন শূন্য মোট উৎপাদন হচ্ছে আমার সর্বোচ্চ। দেখো প্রান্তিক উৎপাদন যখন আমার কি এখানে শূন্য, মোট উৎপাদন সর্বোচ্চ, মানে এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা টিপি। এদিকে আসে তোমার হচ্ছে এন টি এইচ এ, এই বিন্দুগুলো যে রেখা পাওয়া যাবে সেটা হচ্ছে এমপি, আবার এ এইচ টি কে এল এম, এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাওয়া যাবে এপি। তাহলে এখানে আমার সম্পর্কটা কেমন দেখলাম, যে প্রান্তিক উৎপাদন যখন শূন্য মোট উৎপাদন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন যদি আরো মানে লেবার 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 এটা লেবার প্রান্তিক উৎপাদন, লেবার যখন আমার 5 একক, প্রান্তিক উৎপাদন শূন্য, মোট উৎপাদন সর্বোচ্চ, আমরা যদি আরো লেবার নিয়োগ করি তাহলে প্রান্তিক উৎপাদন কি হবে, ঋণাত্মক হবে, মোট উৎপাদন কমতে থাকবে, গড় উৎপাদনও কমতে থাকবে, কিন্তু এই দুইটার একটাও ঋণাত্মক হবে না, শুধু একমাত্র ঋণাত্মক হবে হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে ওইটাই ব্যাখ্যা করছে। এখন দেখো প্রথম এবং দ্বিতীয় এককে টিপি ক্রমবর্ধমান হারে বাড়ছে, দেখ এই যে লম্বাভাবে বাড়ছে,
তারপরে কি বলছে, এপি এবং এমপি বাড়তে থাকে, দেখো ওইগুলোও বাড়ছে, সাথে সাথে এগুলোও বাড়ছে না। এখন দেখো এখানে আসে তৃতীয় এককে কি হয়েছে, ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এই যে আস্তে আস্তে কমা শুরু হয়েছে, তার মানে কি ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তারপরে এপি কমতে থাকছে, আর দ্বিতীয় পর্যায়ে যায় কি হচ্ছে, দেখো টিপি যখন 20 একক, এমপি এপি পাঁচ, এমপি হচ্ছে 2 একক, এক্ষেত্রে এপি বেশি এমপি কম। আর পঞ্চম এককে 20, মানে টিপি 20, তখন হচ্ছে কত, টিপি সর্বোচ্চ, আর এপি হচ্ছে 60, আর এমপি হচ্ছে 0। তার মানে এমপি 0 হলে আমার টিপি সর্বোচ্চ, এপি ধনাত্মক এমপি 0। আর তৃতীয় পর্যায়ে দেখা কি হচ্ছে, দেখো আমি যখন ষষ্ঠ একক নিয়োগ করতেছি, টিপি কমে গেছে 20-18 হয়ে গেছে, এপি কমে গেছে, এমপি মাইনাসে চলে গেছে, তার মানে এক্ষেত্রে এমপি হচ্ছে ঋণাত্মক, তাই না? দেখো তো এক্ষেত্রে এমপি ঋণাত্মক। আচ্ছা এখন এটা পারবা, করতে হবে সামনের দিন, এটা দরকার নেই, তোমার যদি ইম্পর্টেন্ট যেটা আমি সেটা দিই সামনের দিনে, যেটা পড়াবো সেটা এখন দেখ। এখানে ইংলিশে লেখা আছে ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, তাহলে আমরা একটু দেখি, এটা আমরা কি বলছিলাম, ওই যে ক্রমবর্ধমান উৎপাদন, ক্রমবর্ধমান পরিবর্তন, এক একটা চিত্র এক এক, তো সামনের দিনে এটা পড়াবো, তুমি বই থেকে দেখবা যে হচ্ছে তৃতীয় অধ্যায়ের উৎপাদন অপেক্ষকের উৎপাদনের, ওটা একটাই জিনিস উৎপাদন উৎপাদনের, হ্যাঁ প্রথম অংশ, কারণ আয় ব্যয় তো আছে, যে তোমার এই লেখাটা কোথায় আছে, ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, ঠিক আছে? এখানে দেখো আমাদের দেখাই দিবে, তাহলে আমরা এদিকে দেখাচ্ছি লিভার, এদিকে দেখাচ্ছি মার্জিনাল প্রোডাকশন, তাহলে আমার লিভার যত নিয়োগ করতেছে আমার উৎপাদন তত বাড়তেছে, তার মানে কি উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তেছে, তার মানে ক্রম বর্ধমান পরিবর্তনের উপকরণ বৃদ্ধি বা স্বল্পকালীন সময়ে। এই দেখো এমপি কার্ভ, এমপি কার্ভটা কি আছে, আমার প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে বাড়তেই আছে, যত লেবার নিয়োগ করতেছে ততই বাড়তেছে, কমতেছে না। এখন আমরা এক একক, তখন হচ্ছে 5 একক, দেখো এই যে 1 একক টিপি 5 এমপিও 5, তাই না? আবার 2 এককে এটা 15, এটা 10, এই যে 10 আমরা এটা দেখবো, তারপর 3 এককে 15, 15 তখন সি বিন্দু, যখন 4 একক তখন কত, 20, 20 এই যে 20, কারণ এ বি সি ডি বিন্দু যোগ করে দিলে আমরা যে বিন্দুটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার প্রান্তিক ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন রেখা। আচ্ছা এখন আর একটা চিত্র আসবে, এক একটা চিত্র এক এক রকম, বুঝছো? কেন, ওই যে আমাদের তিন প্রকার বলে আসলাম, যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, হ্যাঁ হ্যাঁ ওই তিনটাই, যে একটা চিত্র তোমাকে করাই দিলাম, যে আর একটা আসছে দেখ, এটা হচ্ছে সমানুপাতিক, দেখ আমরা যতই লেবার নিয়োগ করি আমার উৎপাদন প্রান্তিক উৎপাদন সবসময় স্থির, কারণ এটা হচ্ছে সমানুপাতিক, এই জন্য এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, আমরা যতই লেবার নিয়োগ করি আমার উৎপাদন কিন্তু বাড়তেছে না, কারণ এটা স্থির থাকতেছে, এই জন্য এটা ভূমি অক্ষের সমান্তরাল, এই জন্য এটা বলা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, এটা কোনো পরিবর্তন হবে না। তারপরে যেটা আছে সেটা দেখো, এটা হচ্ছে ক্রমহ্রাসমান, এই দেখো আমার এই যে 4 5, হ্যাঁ 5 4 3 2 1, যেমন এই যে 5 4 3 2 1, এখন এই বিন্দুগুলো যোগ করলে আমরা যেটা পাচ্ছি এটাও সেম, এদিকে দেখাচ্ছি আমরা লেবার, এদিকে দেখাচ্ছি মার্জিনাল প্রোডাকশন, মানে আমি লেবার যত নিয়োগ করতেছি আমার উৎপাদন তত কমতেছে, তার মানে এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, হ্যাঁ একটা মাত্রা কতটা আমি ইনশাল্লাহ সামনে দিতে পারবো। হ্যাঁ